আসসালামু আলাইকুম। আসলে পার্সোনাল কাজে একটু বিজি হয়ে পড়েছি, সেটা হলো যে আমার একটু এখন ঢাকা টু কুমিল্লা, কুমিল্লা টু ঢাকা এরকম অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে এবং হচ্ছে। আর আরেকটা বিষয় সেটা হলো যে আমার পার্সোনালও কিছু ক্লায়েন্টের কাজ আছে যাদের আসলে ডেডলাইন খুব কম থাকে, অ্যান্ড ওদের কাজগুলো উইদিন শর্ট টাইমে করে দিতে হয়, যার কারণে আসলে আপনাদের যেটা বলেছিলাম যে আমি খুব দ্রুতই একটা ডিজিটাল মার্কেটিং কোর্স আনতে যাচ্ছি এবং এটা এই মাসের শুরুতেই আমাদের স্টার্ট করে দেওয়ার কথা ছিল, বাট এই প্রবলেমগুলোর কারণে পুরোটা মাস জুড়ে আমার একটু চাপ যাবে, যার কারণে এই মাসে আপনাদের কোর্স মডিউল সাজানো হবে না। অ্যান্ড এই মাসে মেবি যদি সম্ভব হয় আমি কোর্স স্টার্ট করে দিব এবং মডিউল খুব শীঘ্রই পাবলিশ করে দিব, যে আপনাদের এই কোর্সে কী কী থাকছে এবং কী কী থাকছে না, কী কী শেখাবো না শেখাবো, ফাইবার থাকবে কি না, আপওয়ার্ক থাকবে কি না, দেন আপনাদের নিয়ে মার্কেট প্লেসের ফুল একটা প্ল্যানিং সেটা থাকবে কি না, ওভারঅল সব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বা গ্রুপে খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে। এবং আপডেট দেওয়ার পর যারা যারা ইন্টারেস্ট তারা কমেন্ট করে দিবেন, অ্যান্ড সেখান থেকে আমি সবাইকে আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাড করে দিব এবং এখানে ধরেন আমাদের লিঙ্ক, তারপর ফার্স্ট অফ অল আমরা কয়েকটা লিঙ্ক আমাদের গ্রুপ এবং আমাদের পেজে দিব, দেন বাকি যে ক্লাসের লিঙ্কগুলো হবে সেগুলো আমরা আমাদের পার্সোনাল মেসেঞ্জার গ্রুপে আমরা দিয়ে দিব। তো এখন একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে যে অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা ফ্রি কোর্স ভালো হবে কি না বা আসলে প্রিমিয়াম কোয়ালিটির কি না, আসলে সেটা আপনাদের সন্দেহ থাকতে পারে। তো আমি বলবো যে একটু কষ্ট করে আমাদের গ্রুপে আসবেন, ওনারা এগুলো সব মন থেকেই লিখছে, এগুলো আসলে আমার বলে দেওয়ার কথা না বা আমার বানানোর কোনো কথা না। ওনারা হলো যে রানিং যে ব্যাচটা চলতেছে এটা ওয়ার্ডপ্রেসের উপরে রানিং ব্যাচ, সেটা হলো যে ব্যাচ নাম্বার 4, আপনারা হবেন 5 যারা নেক্সট ব্যাচে আসতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং উপরে, আর এটা হলো আগের ব্যাচের স্টুডেন্ট। তো ওনারা দেখেন কি বলতেছে, তো আই থিঙ্ক এই ধরনের কমেন্টগুলো সত্যি আমাকে অনুপ্রাণিত করে যে আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসা এবং কোর্সটাকে ধরুন আপনাদের ক্লাস শুরু আগে অনেক কিছু আসলে যেগুলো যেগুলো আপনাদের এই প্রত্যেকটা ক্লাসে যেগুলো দরকার সেগুলো আরও বেশি নোট করতে ইচ্ছা করে যে এগুলো আপনাদের দিব, এগুলো দিলে আপনাদের জন্য ভালো হবে। তো এই ব্যাপারগুলো এই যে আপনাদের এই কমেন্ট আসলে এটা এখন আমাকে অনুপ্রাণিত করে এবং নতুন যারা আমাদের থেকে শিখবে বা আমাদের গ্রুপ থেকে শিখবে তারা আসলে অনুপ্রাণিত হয় যে আসলে ভাইয়ার এখান থেকে সত্যি মূল্যবান কিছু পাওয়া যাচ্ছে, কারণ যদি মূল্যবান কিছু না পেতো তাহলে ওনারা এত কষ্ট করে লিখতো না। ওনাদের পার্সোনালি কিন্তু আমি কাউকেই চিনি না, ওরা কিন্তু ওনারা কিন্তু আমার ব্যাচের স্টুডেন্ট। তো এখানে দেখেন যে এতদিন পর ভাইয়ের ক্লাস করে আসলে আমি খুব খুশি, ভাইয়া খুব ভালোভাবে বুঝিয়ে দেয় অ্যান্ড ভাইয়া এর ব্যবহার অনেক ভালো অ্যান্ড ফ্রেন্ডলি, আসলেই তাই। কিন্তু আমি কিন্তু তাই বলতে ক্লাস আমি খুব মজা করি এবং এমনভাবে ক্লাস নেই যাতে করে সবাই একটু এন্টারটেনমেন্ট হয় এবং বুঝতে পারে যে ক্লাসে কি হচ্ছে না হচ্ছে, এবং ইন ডিটেলস আমি বোঝানোর চেষ্টা করি, যার কারণে আমি বারবারই বলি যে আমার ভিডিও ক্লাসের টপিকের ভিডিও কিন্তু অনেক লেন্থ হয়, এই কারণেই হয় কারণ প্রত্যেকটা ছোটো ছোটো বিষয় কিন্তু আমি খুব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে কারো কাছে কমপ্লিকেটেড মনে না হয়। অন্যান্য মেন্টরদের মতো আমি চাই না যে আধা ঘন্টার ভিতরে টোটাল ক্লাসের টপিকটা কভার করে দিব, এমনভাবে কভার করবো যাতে সবাই না বুঝে, তো এরকম আমি কিছু চাই না, চাই যে অ্যাটলিস্ট আপনারা ভালো প্রিমিয়াম কোয়ালিটির কিছু পান যদিও এটা ফ্রি ব্যাচ। তারপর এখান থেকে দেখেন যে রেজা ভাই লিখছে, তো এখানে যদি আরেকটু পড়ি সেটা হলো যে ওনার ক্লাসের মধ্যে গেলে অনেক ভালো লাগে অ্যান্ড সমাজে কখন যায় বলা যায় না, হাসি মুখে ক্লাস করায় অ্যান্ড আমি এতদিন পর ওনার ক্লাস করে খুব খুশি হলাম, আমি আশা করি যে ওনার থেকে কিছু শিখে আমি আমার কেরিয়ারে কিছু করতে পারবো, তো আশা করি যে ইনশাল্লাহ উনি করতে পারবে, দোয়া রইল। এখানে প্রিয় ভাই আলাউদ্দিন ভাইকে আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, তার নিজের জীবন জীবনে মহান মূল্যবান সময় নষ্ট করে, আসলে সময় নষ্ট করেন না এভাবে বললেন না, আসলে আমি চেষ্টা করি যে আমি তখনই সার্থক হবো যখন অ্যাটলিস্ট আপনারা মার্কেট প্লেসে যাবেন বা জব সেক্টরে যান, যেখানেই যান না কেন সেখানে যেন ভালো কিছু করতে পারেন। আর আরেকটা জিনিস যে অনেকে বলে যে ভাইয়া জব পাই না, ভাইয়া কী করবো, ভাইয়া হতাশ এই সে বা মার্কেট প্লেসে কাজবে না, ভাই বিশ্বাস করেন আমি এমনও লোক দেখছি বা আমি নিজেও আলহামদুলিল্লাহ মার্কেট প্লেস থেকে এমন কাজ আসে যে আমি নিজে রেস্ট নেওয়ারও সময় পাই না, অনেক কাজ করতে হয়। আর সেকেন্ড হলো যে জবের ক্ষেত্রে যদি বলি যে আমি যে জবগুলো ফার্স্ট টাইম করতাম
তো সেই জবগুলো ছেড়ে আসার পর এখনো কিন্তু তারা আমাকে বলে যে তুমি চাইলে আসতে পারো, আমাদের সাথে কাজ করতে পারো। তা আসলে আমার তো ওরকম সময় হয় না তাদের সাথে কাজ করার। তো এটাই বলো যে ভাইয়া, যে কোর্স যতই ক্লাস করে বা যতই আপনাদের গুলায় আমি খাওয়াই দিই, দিন শেষে আপনারা যদি স্কিল ডেভেলপ না করেন, নিজে কোম্পানিকে বা ক্লায়েন্টকে দেওয়ার মতো যদি নিজের ভিতরে কিছু না অ্যাচিভ করেন, না যোগান, তাহলে কিন্তু দিন শেষে রেজাল্ট জিরো। আমি যতই ভালো শিখাই না কেন, বা যত হাজারটা মেন্টর গুলায় দেওয়া খাও, মানে গুলায় আপনাকে খাওয়াই দেওয়া হোক, কোনো কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত আপনি শিখতে না পারবেন। তো শিখবেন কীভাবে? নিজেকে সময় দেন, কোর্সে যা দেখানো হয় সেগুলো এমনভাবে প্র্যাকটিস করেন যাতে করে জব সেক্টরে আপনি নিজে রাজত্ব করতে পারেন, বা ক্লায়েন্ট যদি যান মার্কেট প্লেসে যান সেখানেও যেন নিজে রাজত্ব করতে পারেন। তো এটাই বলবো যে অনেকে বলে যে ভাই আপনার মতো হতে চাই, তো একটা জিনিস কি যে ভাই আমার মতো হতে চাইলে হতে পারবেন, এটা হামুরি কিছু না বা রকেট সায়েন্সও কিছু না। রেগুলার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পাশাপাশি ধরেন ইংলিশেরও একটা কমিউনিকেশনের ব্যাপার আছে, সেটাও নিজের আয়ত্ত করেন, এবং ক্লাস টপিকে যা যা দেখানো হয় বিশ্বাস করেন। এগুলো এমনভাবে আমি দেখাই যেগুলো জব ফিল্ডে দরকার হয়, যেগুলো ক্লায়েন্টের কাজে দরকার হয়, এমন এমন আমি জিনিস দেখাই। আমি কোনো ফালতু জিনিস দেখাই না বা টাইম ওয়েস্ট করি না, কারণ ভাই যেখানে এখানে আমিও টাইম দিচ্ছি, মানে আমার সময় যাচ্ছে, আপনি টাইম দিচ্ছেন, আপনারও সময় যাচ্ছে, তো দুজনের একজনের সময় কিন্তু ফালতু সময় না, দুজনের সময় কিন্তু মূল্যবান। আর আমি চেষ্টা করি যে এই মূল্যবান সময়টা যেন ভালো কিছু দিয়ে ফুলফিল হোক, যাতে আজেরা ভক ভক হ্যান ত্যান পাম টাম দিয়া টিয়া এগুলো আসলে ওরকম স্বভাব আসলে না থাকেই ভালো একটা মেন্টরের। একটা মেন্টরের এমন স্বভাব থাকা উচিত যাতে করে যারা ক্লাস করবে তারা যেন কোয়ালিটি ফুল কিছু পায়। তো এমন কেউ যদি চিন্তা করেন যে ভাইয়া আপনার কোর্স শেষ করে আমি জব পাবো কি না, ভাই আপনার কোর্স শেষ করে মার্কেটে কাজ পাবো কি না, ভাই একটা জিনিস মনে রাখবেন যে কোর্সে যা দেখানো হয় এটা আমি মার্কেট প্লেসের অভিজ্ঞতা থেকে নিয়ে অ্যান্ড জব সেক্টর অভিজ্ঞতা নিয়ে কিন্তু কোর্সের কন্টেন্ট সাজানো হয় এবং ওগুলো শেখানো হয়। তো এটাই বলবো যে সম্পূর্ণ ব্যাপারগুলো যদি মুখস্থ করেন বা ধরেন প্র্যাকটিস করে যদি নিজে আয়ত্ত করে ফেলেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ মার্কেট প্লেসে এবং জব সেক্টরে ভালো কিছু করতে পারবেন। তো একটা জিনিস বলে রাখি যে আমি লেভেল 2 সেলার অ্যাট ফাইবার। তো আই থিঙ্ক আমার এই যে লেভেল 2 সেলার হওয়ার যে জার্নিটা, এখান থেকে কিন্তু আমি অনেক কিছুই শিখছি। তো লেভেল 2 সেলার হওয়া কিন্তু চারটাখানি কথা না। তো ওই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করি, সেটাই অনেক বকবক করে ফেলছি। আর কথা না বাড়াই, সেটা হলো যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা একটু ডিলে হচ্ছে, বললামই যে আমার একটু পার্সোনাল কাজে ঢাকার বাইরে যেতে হয়, কুমিল্লা টু ঢাকা, ঢাকা টু কুমিল্লা, দেন নিজের ক্লায়েন্টের কাজ থাকে নিজের পার্সোনাল। তো ওভারঅল বিষয় মিলিয়ে আমার এই মাসটা একটু বিজিতে যাবে। তো আই থিঙ্ক নেক্সট মান্থে বা এই মাসের শেষের দিক দিয়ে এই গ্রুপেই আপনাদের আপডেট দেওয়া হবে যে কোর্স কবে থেকে হচ্ছে, কোর্সের মডিউলে কী রাখতেছি এবং আপনাদের কী শেখানো হবে না হবে, ওভারঅল বিষয়গুলো আমি এই গ্রুপে আপডেট দিয়ে দিব। তো ধন্যবাদ এখানে যারা যারা পোস্ট করেছেন, রফিকুল ভাইয়া, তারপর কাউসার ভাইয়া, তারপর সাইদ ভাইয়া, রেজা ভাইয়া, প্রবীণ ভাইয়া, তারপর হামিম ভাইয়া, অ্যান্ড ওভারঅল শেষে রবিউল ভাইয়া। তো সবাই মোটামুটি আই থিঙ্ক লিখছেন। আর এটা আমাদের গ্রুপ, সরি ইউটিউব চ্যানেল, এখানে ওভারঅল 11টা ক্লাস নেওয়া হয়েছে এবং 8টা ক্লাস গত পরশু দিন নেওয়া হয়েছে, মেবি ফ্রাইডে, পরশু দিন না, ফ্রাইডেতে নেওয়া হয়েছে, এবং ফ্রাইডেতে যে ক্লাসটা হয়েছে ওটা রেকর্ডেড হয়েছে বাট আপলোড দেওয়া হয়নি। এটা আপলোড হয়ে যাবে, সবাই আমাদের বিপরীত আলাউদ্দিন চ্যানেলে যাবেন, যে যারা এখনও সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে নিন, দিন শেষে আপনাদের জন্যই ভালো হবে। সাবস্ক্রাইব এই কারণেই করবেন, এক হলো যে আমি অনুপ্রাণিত হব যে আসলে আপনারা ভালো কিছু পাচ্ছেন, আর দ্বিতীয় হলো যে আপনি সাবস্ক্রাইব করলে কী হবে, নেক্সটে নতুন কোনো ভিডিও যদি আসে বেল আইকনটা অবশ্যই টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাটলিস্ট আপনি কিছু পাচ্ছেন, ঠিক আছে। আর নোটিফিকেশন চালু করলে তো বুঝেনি যে যা যা ভিডিও আসবে সেগুলো আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন, তো একটা ভিডিও আপনাদের মিস হবে না। তো এই পর্যন্তই, আশা করি আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন যে কোর্স কবে আসতেছে না আসতেছে। ওকে, তাহলে সবাই আসসালামু আলাইকুম।